আমার বাবা একজন কৃষক, তিনি হচ্ছে গিয়ে এখন ঢাকায় চলে আসছেন, তিনিও কাজ করছেন। আমার বাবা এখন নাইট গার্ডের জব করেন। হ্যাঁ, তিনি ওই গ্রামের অনেক মানুষদের অনেক এত পরিমাণ বুলিংয়ের শিকার হয়েছে যে এখন তিনি এখন ঢাকায় এসে নাইট গার্ডের জব করেন। তো আমার বাবা নাইট গার্ডের জব করতে বলে আমার চা বেসলে আমার কি এমন ক্ষতি হবে বলেন? আমার জন্য তো একটু সম্মানের, আমার বাবা কাজ করেন, আমি কাজ করি, আমার পরিবারকে আমরা দুই সবাই মিলে হচ্ছে চেষ্টা করছি পরিবারটাকে গোছানোর জন্য। চা বিক্রি করছি প্রয়োজন থেকে, মানে বিশ্ববিদ্যালয়ে এসে তো এটাই শিখি যে জনগণের টাকা মিলে খাওয়ার চাইতে জুতা সেলাই করা সম্মানের, রিক্সা চালানো সম্মানের, চা বিক্রি করা সম্মানের, সম্মানের কাজটাই করছি।